বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যার পরিস্থিতি জলমগ্ন দশটি গ্রাম একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ খোলা হয়েছে রিলিফ সেন্টার বীরভূমের লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি জলস্তর বেড়ে গিয়েছে এবং জলমগ্ন দশটি গ্রাম একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইতিমধ্যেই স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ বীরভূমের লাভপুরে ছবিটা আপনাদের দেখাচ্ছি লাভপুরে লাভপুরে কুয়ে কুয়ে নদীর বাঁধ ভেঙে বিপত্তি বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে জলমগ্ন প্রায় দশটি গ্রাম একাধিক গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ খোলা হয়েছে রিলিফ সেন্টার আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা এই মুহূর্তে কি পরিস্থিতি এই মুহূর্তের পরিস্থিতি বলতে তুমি জানো যে গতকালকে ভোর রাতের দিকে বীরভূমের লাভপুর ব্লকের কুয়ে নদীর যে বাঁধ সেই বাঁধ ভেঙে হুহু করে কিন্তু জল ঢুকতে শুরু করেছিল এবং আমরা দেশ চিয়েচিত্র দেখলাম কার্যত লাভবুর ব্লক সেই ব্লকে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখো এই মুহূর্তের পরিস্থিতি বলতে লাভবুরের ব্লকের ঠিবা যে অঞ্চল সেই ঠিবা কুরুন্ার অঞ্চলের অন্তত পক্ষে দশটি গ্রাম কিন্তু জলমগ্ন এই গ্রামগুলির সাথে সম্পূর্ণভাবে সড়ক যে যোগাযোগ সে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে গ্রামের মানুষজন যারা সেখান থেকে অন্যত্তরে যারা আসছেন তারা হয় স্পিড বোটে আসছেন অথবা নৌকোয় হচ্ছে তাদের অন্যতম প্রধান হাতিয়ার বলা যেতে পারে ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি যে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাকৃতিক বিপর্যয় যে মোকাবেলা টিম পাঠিয়ে দেওয়া হয়েছে স্পিড বোট নামানো হয়েছে ইতিমধ্যেই আমি তোমাকে সেই ছবি কিন্তু মূলত একটু দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ যে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় যে প্রাকৃতিক বিপর্যয় যে মোকাবেলা টিম সেই টিম কিন্তু ইতিমধ্যেই চলে এসছেন এবং তারা যেটা করছেন সেটা হচ্ছে এই স্পিড বোটে করেই যে সমস্ত গ্রাম রয়েছে হরিপুর খাঁপুর জয়চন্দ্রপুর একাধিক গ্রাম সেই গ্রামে এই বিপর্যয় মোকাবেলা টিমের যারা সদস্য রয়েছেন তাদের সাথে তাদের সহযোগিতা নিয়ে স্পিড বোট করে ট্রান মূলত পৌঁছে দেওয়া হবে এবং এখানে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে দাদা এখন কি কি পরিস্থিতি এবং আপনারা পঞ্চায়েত প্রশাসন তরফ কি কী কী ব্যবস্থা নিয়েছেন আমরা যেসব গ্রামগুলো পাড়াপার বন্ধ হয়ে গেছে যেমন হরিপুর জয়চন্দ্রপুর চতুর্ভুজপুর আপনার খাঁপুর কান্দরকুলা এসব গ্রামগুলোতে আমরা তিরান নিয়ে যাব তিরানটা আমরা পৌঁছে দেবো তাদের বাড়ি বাড়ি গিয়ে আর এখানে আমাদের সেন্টার করা হয়েছে এখানে রান্না বান্না চলছে আমাদের ছেলেগুলো আছে এখানে সবাই এখানে রান্না বান্না চলছে এখানে খাওয়া দাওয়া চলছে এখানে বিষয়টা আমাদের প্রাইমারি স্কুল বা ট্রান্সিপি যেখানে যেখানে আছে সেখানে সেখানে সবাইকে গতকালকে যে বাঁধ ভেঙেছে বাঁধ ভেঙে যাওয়ার ফলে কতগুলি গ্রাম এখনো জলমগ্ন পরিস্থিতি মোটামুটি আপনার বারো থেকে তেরোটা গ্রাম জন ইয়ে হয়ে আছে বারো থেকে তেরোটা গ্রাম হবে আর কৃষক কত মানুষ দানা মানুষ আপনার পাঁচশো পরিবার হবে পাঁচশো পরিবার এদের খাওয়া দাওয়া কি ব্যবস্থা এদের খাওয়া দাওয়া তো আমাদের সব ক্যাম্প করা হয়েছে ক্যাম্পে সব রান্না বান্না চলছে এখানে সব খাওয়া দাওয়া চলছে আর আমরা আমাদের বিধায়কের তত্ত্বাবধানে আমাদের এই অভিজিৎ সিনহা রানাদার এতে আমরা তিরান আমরা সব বাড়ি বাড়ি গিয়ে পাঁচশো পরিবারকে তিরান আমরা পৌঁছে দেবো এখনই গিয়ে তসমিনা দেখো এই ইতিমধ্যেই স্পিড বোট সেই স্পিড বোট কিন্তু রেডি হচ্ছে আমার পাশেই কুয়ে নদী এই স্পিড বোটে করেই মূলত ত্রাণ তোলা হবে এবং ত্রাণ গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বিপর্যয় মোকাবেলার টিম কিন্তু ইতিমধ্যেই চলে এসছেন আচ্ছা আপনারা কি বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে এসেছেন আপনাদের কি ভূমিকা থাকবে

কিছুক্ষণের মধ্যে এখান থেকে ত্রাণ নিয়ে তারা চলে যাবেন হরিপুর জয়চন্দ্রপুর খাঁপুর কান্দরকুলো একাধিক গ্রাম সে গ্রামে গিয়ে তারা কিন্তু মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেবেন তারা কি কি অবস্থায় রয়েছেন যেহেতু বুঝতে পারছ যে চারিদিকে জল মাঝখানে এই সমস্ত গ্রাম কারাকার্যবন্দী হয়েছেন আমি আবার ধন্যবাদ তোমাকে আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মনাবীর বংশীর সঙ্গে